সিয়াম সাধনা করার পরে আজকে আমরা যদি এসেছি বাহিরে আমার এই বর্ণনার মধ্যে জানি জানি লোক যারা তাদের জন্য আমি রেখেছি জ্ঞানী লোকদের জন্য আমি আমাদের সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী আশরাফুল ইসলাম সহ
আজকের দিনে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আমার এই মোবারক। আমরা কিশোরগঞ্জ জেলা সহ সারা দেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে সকল মুসলিম উম্মাহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন সমগ্র মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আমরা জানেন কিশোরগঞ্জ হাওড়া অধ্যুষিত এলাকা, এই জেলার পঞ্চায়েত বাঁকুড়ি নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলের হাওড়াঞ্চলের ধান ফসল যারা আমাদের কৃষকগণ সময় মতো ঘরে তুলতে পারেন সেই জন্য আমরা দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গঠন করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই নিরাপদে ঘরে ফিরুন সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আমারও সবাইকে শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। বাংলাদেশ চিরদিনই হোক, জয় বাংলা। আল্লাহু আকবার। তখন আপনার হাত আগে কাপ পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দিব, আবার বলবেন আল্লাহু আকবার, তখন আপনার হাত তুলে হাত ছেড়ে দিব। এরপরে যখন তিন নাম্বার বলবেন আল্লাহু আকবার, তখন আমরা হাত তুলে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাইকে সুস্থ করে দাও।
আপনি শান হাল আছেন আপনি শান্তিতে দূর করো যারা অসুবিধায় আছেন তাদের অসুবিধাকে দূর করো তাদের চাকরি বাকরি নাই তাদের হালাল খাওয়ার ব্যবস্থা করো আমার আর একটা দোয়া যারা তোমার কাছে করতেছি এই মাঠে যারা শহীদ হয়েছে ওনার হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের সবাইকে হজ হজ উমরা জিয়ারত না করে আমার কি হবে না আমাদের দেশকে সমৃদ্ধি শিখরে শিখরে ফিরে দাও উচ্চ সমৃদ্ধ শান্তি সমৃদ্ধি সহজ সার্বক্ষণ দাও যারা এই দেশের উন্নয়নের জন্য কাজ করতেছেন সব অবস্থায় সব যে কোনো পদে থেকে যারা কাজ করতেছেন তাদের উপর তুমি রহমত করো কারণ অনেকে মারা গেছেন তাদের তুই মাফ করে দাও বিশেষ করে আমাদের গোলাপ ভাই তাকে তুই মাফ করে দাও আল্লাহ তুমি আমার উত্তর মেহরবানি করো তুমি আমার উত্তর রহম করো ফজল কারণ করো আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের সবাই প্রতি তোমার রহমত নাজিল করে দাও রহমত নাজিল করে দাও রহমত নাজিল করে দাও আমার যারা কথাকে মাফ করে দাও তোমার কাছে চাই মেহরবানি আমার হইতে দেওয়া যাও আমরা যা চাইছি তাও দেওয়া যাও যা চাইতে পারি নাই কিন্তু দরকার আছে তাও দেওয়া যাও এই অবস্থায় Thank you.